লাউ যেনেকে পাতর তলত থাকে সরকারও রাইজর তলত থাকে, রাইজর ঊর্ধ্বত নহয়। যেহেতু পরামর্শটোত মেরিট আছে যে হয় দুমাহ থাকুতে পরীক্ষার প্যাটার্ন এটা সলনি করিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা করি অহা দুই তিনি দিনতে আপোনালোকক ইয়ার সিদ্ধান্তর বিষয়ে মই অবগত করি। যোৱা পৰহি মই ফেসবুক লাইভত এটা কথা উল্লেখ কৰিছিল যে অসম সরকারের তৃতীয় আৰু চতুর্থ শ্রেণীর যি পরীক্ষা হব তাত আমি লোকসেবা আয়োগৰ আর্হিত প্রিলিমস আৰু মেইনস আমি অনুষ্ঠিত করি। দুই এজন ব্যক্তিয়ে মোক জনাইছে যে পরীক্ষাত নতুন নিয়ম এই বছর করিব নালাগে, কারণ আৰু যিহেতু দুমাহ আছে গতিকে আমি পুরনা বা আগরবারের দরে পরীক্ষা পতাটো উচিত হব। আমার সরকারখনে সদায় রাইজর কথা শুনিবর বাবে চেষ্টা করে, কারণ আমি বিশ্বাস করো লাউ যেনেকে পাতর তলত থাকে সরকারও রাইজর তলত থাকে, রাইজর ঊর্ধ্বত নহয়। যিসকলে মোক এই পরামর্শটো দিছিল দুই এজনে অলপ গালি গালাজও করেছে আর কিছুমানে ভালকৈ পরামর্শটো দিছে। গালি গালাজ করা সকলকো মোৰ মৰম জনাইছো আৰু ভালকৈ কোৱা সকলকো মোৰ সন্মান জনাইছো। আপোনালোকৰ পৰামৰ্শ অহা দুই তিনি দিনত আমি বিবেচনা কৰিম আৰু যিহেতু পৰামৰ্শটোত মেৰিট আছে যে হয় দুমাহ থাকোঁতে পৰীক্ষাৰ পেটাৰ্ণ এটা সলনি কৰিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা কৰি অহা দুই তিনি দিনতে আপোনালোকক ইয়ার সিদ্ধান্তর বিষয়ে মই অবগত করি। যোৱা পৰহি মই ফেসবুক লাইভত এটা কথা উল্লেখ কৰিছিল যে অসম সরকারের তৃতীয় আৰু চতুর্থ শ্রেণীর যি পরীক্ষা হব তাত আমি লোকসেবা আয়োগৰ আর্হিত প্রিলিমস আৰু মেইনস আমি অনুষ্ঠিত করি। দুই এজন ব্যক্তিয়ে মোক জনাইছে যে পরীক্ষাত নতুন নিয়ম এই বছর করিব নালাগে, কারণ আৰু যিহেতু দুমাহ আছে গতিকে আমি পুৰণা বা আগৰবাৰৰ দৰে পৰীক্ষা পতাটো উচিত হ'ব। আমাৰ চৰকাৰখনে সদায় ৰাইজৰ কথা শুনিবৰ বাবে চেষ্টা কৰে, কাৰণ আমি বিশ্বাস কৰোঁ লাউ যেনেকে পাতৰ তলত থাকে চৰকাৰো ৰাইজৰ তলত থাকে, ৰাইজৰ ঊৰ্ধ্বত নহয়। যিসকলে মোক এই পৰামৰ্শটো দিছিল দুই এজনে অলপ গালি গালাজো কৰিছে আৰু কিছুমানে ভালকৈ পৰামৰ্শটো দিছে। গালি গালাজ কৰা সকলকো মোৰ মৰম জনাইছো আৰু ভালকৈ কোৱা সকলকো মোৰ সন্মান জনাইছো। আপোনালোকৰ পৰামৰ্শ অহা দুই তিনি দিনত আমি বিবেচনা কৰিম আৰু যিহেতু পৰামৰ্শটোত মেৰিট আছে যে হয় দুমাহ থাকোঁতে পৰীক্ষাৰ পেটাৰ্ণ এটা সলনি কৰিব নালাগে, বিষয়টো আমি ডেফিনেটলি আমি বিবেচনা করি অহা দুই তিনি দিনতে আপোনালোকক ইয়ার সিদ্ধান্তর বিষয়ে মই অবগত করিম।